ডক্টর বিশ্বনাথ শর্মা আজি বহুত দিন দেখা হৈছে ডেইলি কালি থাকে হ্যাঁ ডেইলি আছো কিবা কি কই আছে হ্যাঁ কই নাই ময়তো সুসা থাকিব নরে হ্যাঁ এতিছে ময়ো দিছে আজি রঞ্জিত দাসে কইছে 40 টা হল সিটে খেলিব রঞ্জিত দাস খাম নাই কইবা হ্যাঁ খাম নাই রঞ্জিত দাস ইয়ার ভ্যালু নাই রঞ্জিত দাসর কোনো ভ্যালু নাই স্টেপ ফেস্টেল হব পারে ইয়ার কথার কোনো মূল্য নাই আপনি বিজেপির ম্যানিফেস্টোক আপনি কইছে হিমন্ত বিশ্ব ম্যানিফেস্টো কি হবো আরে বিটিআর শক্তিত বিটিআর শক্তিত আছে একশোনিয়া মাটি হোক বা খাস মাটি হোক এইবিলাকত যিসকলে পঢ়িছে এইবিলাক সব ইলিগেল বিটিআর শক্তিত মেনশন করা আছে আকৌ সি মানে বিজেপিৰ মেনিফেস্টত মানে একশোনিয়া মাটি হোক বা খাস মাটি হোক ইয়াত যিসকল আছে ইহঁতক মাটিৰ ফাট্টা দিয়া হ'ব বুলি কৈছে এইটো কি বিজেপি ৰাষ্ট্ৰীয় দল এটা বিৰাট ৰাষ্ট্ৰীয় দল নেশ্যনেল পাৰ্টি বিজেপিয়ে সঁচাকৈ যদি বিজেপি দলৰ ইস্তাহাৰ হ'লে হয় এনেকুৱা নহ'লে হয় সেইকাৰণে কৈছোঁ মই এইটো হিমন্ত বিশ্ব শৰ্মায়ে ইচ্ছা মতন নিজৰ মনত যি ভাবে এইটোকে মানে ইস্তাহাৰত সোমাই দিছে এইকাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ব্যক্তিগত ইস্তাহাৰ বুলি কৈছোঁ আপোনাৰ দলত দেখা গৈছে কংগ্ৰেছৰ মানুহ কংগ্ৰেছৰ নেতাও অহা দেখা গৈছে কিছুমান মিটিঙত কংগ্ৰেছো আহিব কৰবা কৰবা নাগালেণ্ডৰ চিএম আছে নেডাৰ এইফালে মিজোৰামৰো চিএম আছে নেডাৰ এইফালে অৰুণাচলৰ চিএম আছে নেডাৰ নেডাৰ চিএম সব আহিব পাৰে প্ৰমোদ বড়ো বেপাৰী মানুহ তাৰ কথা কোনো গুৰুত্ব নাই ভেলু নাই এতিয়া হৈছে প্ৰমোদ বড়ো গুলি মাৰ বিশ্বজিৎ গুলি মাৰ এতিয়া হ'ল মোৰ ফাইটিংটো ইলেকশ্যনৰ ফাইটিংটো হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু মই সি জিখি না মই জিখে কোনো মানুহ লগত যুদ্ধ নহয় এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মা জিখে না মই জিখে এই গুলি মাৰ এই বিশ্বজিৎ দৈমাৰী এই কি বুলি কয় আমাৰ প্ৰমোদ বড়ো এইবিলাক কাম নাই মোৰ যুদ্ধটো হিমন্ত বিশ্ব শৰ্মা জিখিব না মই জিখিব যুদ্ধটো আজি আপোনাক খুব কনফিডেন্সত দেখা গৈছে একদম 100% 100% চৰকাৰ বনাবই 100% সরকার বনাব চিন্তা নাই দে আজি আজি মথামগুড়ির ক্যান্ডিডেট আপনার দলত আহিলে মথামগুড়ির ক্যান্ডিডেট দিয়ে মথামগুড়ির জিএসপির ক্যান্ডিডেট হল সে মানে ক্যান্ডিডেটও বৈধ নহয় তথাপি সি আমার দলের হয়ে ক্যাম্পিং করব বলে আমার দলত যোগদান করেছে সারেন্ডার রঞ্জিত দাস ডাঙরিয়া কি কই কি নকই কি ভাবে কি না ভাবে এই কথার লগত আমার কোনো সম্পর্ক নাই তেখেতে যেটো ভাল দেখিছে সেইটোই করব দিয়ক তেখেতে যিটো ভাবিছে সেইটোৱে ভাবিব দিয়ক ইয়াত আমাৰ কোনো কথা আমাৰ ক'বলগীয়া নাই এতিয়া কথাটো হ'ল ৰঞ্জিত দাস ডাঙৰীয়া যিমান দম্ভালী মাৰি আছে বিটিচি অঞ্চলত আহি পেলাই চিঞৰ বাকৰ যিটো আজি নিৰ্বাচনত যিটো কেম্পেইন কৰি আছে ইয়াত কোনো মূল্য নাই কাৰণ তেখেত নিজেই সৰ্বক সমষ্টিত আগন্তুক বিধানসভা নিৰ্বাচন এপ্ৰিল 2021ত পৰাজিত হোৱাটো খাটাং হৈছে ইয়াৰ কাৰণে বেচেৰা ৰঞ্জিত দাস ডাঙৰীয়াই তেখেতে সৰ্বগৰ পৰা ভৱানীপুৰত যাব বিচাৰিছে ভৱানীপুৰ ৰাইজেও তেখেতক পচন্দ কৰা নাই আকৌ আমাৰ দক্ষিণে বৰপেটাৰ দক্ষিণে সুৰক্ষেত্ৰত যাব বিচাৰিছে তাৰ ৰাইজেও তেখেতক আঁকোৱালি লোৱাৰ মন ইচ্ছা নাই এতিয়া পাঠাচাৰ কুচি সমষ্টিত তেখেতে হা কেণ্ডিডেট তথা ইলেকশ্যন কৰিবৰ কাৰণে প্ৰস্তুত কৰি আছে এতিয়া আমাৰ কথাটো বাদ দিয়ক তেখেতে নিজৰ সমষ্টি বচোৱাৰ কাৰণে চিন্তা চৰ্চা কৰাটো অতি তেখেতৰ কাৰণে প্ৰয়োজনীয় আৰু কাম্য এতিয়া তেওঁলোকে যিমান ইতিমধ্যে প্ৰাৰ্থিত্ব দিছে ইউ পি পি এলৰ লগত মিলিত হৈ পেলাই যিটো এটা নতুন ৰণকৌশল তথা তেওঁলোকৰ যিটো চেক্ৰেট বুজাপৰা যিটো কৰিছে বা এইটো অপেন মুকলি হৈছে এই কথাকে আৰু বি টি চি বাকী ৰাইজে বেছি আঘাত পাইছে এই বেচা কিনা যিটো ৰাজনীতি যিটো চৰিত্ৰ আজিকালি ৰাইজে এইবিলাকক বেয়া পায় এইবিলাক একো নাই হলটেক টলটেক একো নাই আজিৰ দিনটো 30টা সমষ্টি
এমসিএলএ লৈ পেলাই হাগ্রামা মহিলারী ডাঙরিয়া পুনর অধিক শক্তিশালী রূপত বিটিসির শিব হবলে গই আছে কোনেও রাখিব নোৱাৰে। এই কথাটো মই কোৱা কথা নহয়, আপনার মিডিয়ার দ্বারাহে মই দেখিছো আর হয় কথাটো সঁচা, তেনেকুৱাইতো তেওঁ ইয়াত দেখুৱায়। কিন্তু যেটু কবলৈ যায় দিল্লীত তেনেকেই মেকুরীর দরে থাকে, এটোতো দৃশ্য যেটু ফটো যেটু পিকচার আহিছে সেই পিকচার কইছে, এটোতো নতুন কথা নহয়। কথাটো সকলো ছয় জনগোষ্ঠীয় আমার জাতীয় নেতৃত্ব সকলে জানে, যেদিনাখন 8 তারিখ আর 9 তারিখ অক্টোবর গ্রুপ অফ মিনিষ্টার কমিটির লগত ছয় জনগোষ্ঠীয় জাতীয় সংগঠনবিলাকৰ লগত যেতিয়া বার্তালাপ হয়েছিল আলোচনা হয়েছিল সেই সময় তেখেতে কৈছে, তেখেত সকলেও জানে যে 2021-ৰ আগত এইটো নির্বাচনী ইস্যু বনাই লাভ নাই। আর বিজেপি দলে ছয় জনগোষ্ঠীক এসটি দিলে দুখানো ভোট নাপারে, নিদিলেও দুখানো ভোট নকমে, এই ভাষ্য হল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার ভাষ্য। কারণ আজি যদি অসমত ছয় জনগোষ্ঠী আমার এসটি হয় তেতিয়া হলে অধিক সিট বিধানসভা আর লোকসভা রিজার্ভ সিট হব, এসটি রিজার্ভ সিট হব। এই কথাটা আপনাদের সবাই জানে, তেখেত হল এজন জেনেরেল সম্প্রদায়ের এজন ব্যক্তি, তো গতি ছয় জনগোষ্ঠী এসটি হয়ে পেলায় অধিক সিট এসটি রিজার্ভ হওয়া তেখেতে কেনেকি বিচারিব? আসল কথাটো তাতে, এতিয়া জলঙ্গার মেকুরি এতিয়াহে ওলাইছে, আসল কথাটো তাতে, আমার গোপন বলা একো না, যি দেখেছে আপনাদের প্রকাশ্য মুকলিভাবে যেটু দেখি আছে সেইটাই কথা, ইয়াত আমার গোপন সপন আমি বুঝি নাপাও আর গোপন কোনো বিষয়ে আমার নাই, গোটেই এই কথা মুকলি এতে দেখা নাই। আমার ঝাড়খণ্ডের পৰা যেটু আর্টিস্ট রাইজর যেটু সকলের একদম মন জয় করেছে, একেলগে আমি একেলগে ডায়াসত আমি বহি আছো, ইয়াত আমার গোপন আর লুকুয়া তেনেকুৱা কথা নাই। কি প্রমাণ নাই? আপনাদেরকেই কই আছে, আপনাদেরকে তো প্রমাণ দি আছে, এতিয়া তেখেত সকলে একেলগে যেটু এতিয়া অলপ আগত কোৱা নাই জানো, একেলগে তো কৈছে যে যিমান এতিয়া সভা সমিতি পাতিছে UPPL নাঙলতকে ট্রেক্টর বেশি ভাল, গাঁৱৰ মানুহ বুঝি পায়। ইয়ার আকার ইঙ্গি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাক কৈছে, পদম পুলত নিদিলেও ট্রেক্টরক দিলেই হব, কথা সেইটো নহয় জানো, এইটো LP স্কুলত পড়া লড়া ছোৱালীবিলাকেও বুঝি পায়।